কেন্দ্রাপড়ার ডবল এনকাউন্টার মাসাগাই পুলিশ এবং স্পেশাল স্কোয়াড পক্ষ মিলিত ভাবে দুই অপরাধী অনন্ত প্রসাদ জেনা ও প্রভাত নায়কঙ্কু এনকাউন্টার করা হয়েছে। উভয়ে আহত হয়ে চিকিৎসা পাই মেডিকালে ভর্তি হয়েছে। অনন্তর দুই গোড়ে গুলি বাজিথিবা বেড়ে প্রভাতর ডান গোড়ে গোটিয়ে গুলি বাজিছে। আহত অনন্ত গত সেপ্টেম্বর 18 তারিখ হাতিয়াঠারে হয়েছিল গগন সাহু হত্যাকাণ্ডর মুখ্য আসামী বলে কুয়াযাওয়া বেড়ে প্রভাত মধ্যে এই গুলিকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। অন্যপক্ষে অগস্ট 14 তারিখে কলাপড়া ব্যবসায়ী গুলিকাণ্ডে মধ্য উভয়ঙ্ সম্পৃক্তি থাকা জনাপড়ছে। পুলিশ অনন্ত ও প্রভাতকু পিছা করে মাসাঘাইর অঙ্গুড়াই কলা পোল নিকটে ধরিয়া চেষ্টা করছিল। উভয় পুলিশকু চকমা দিয়ে ফেরার হওয়ার চেষ্টা করুক বেড়ে পুলিশ দুই অপরাধীঙ্ উপরকু গুলি চলাইছিল। এই দুই অপরাধীঙ্ গোটিয়ে পিস্তল, দুইটি মোবাইল ও গোটিয়ে নম্বরবিহীন পলসর গাড়ি জবত করা হয়েছে। এমান নামে ডকাইতি, দাদাবটি, হত্যা, রাহাজানি, অপহরণ প্রভৃতি 15টি অধিক মামলা রয়েছে বলে সূচনা মিলিছে। কেন্দ্রাপড়ার পিনাকী সামন্তরায় রিপোর্ট, পরিদর্শক মিডিয়া। সরকারি যোজনা পৌঁছি পারুনি সাধারণ লোকঙ্ক পাখে, এর নিছট প্রমাণ দেখিবাকু মিলিছে। কেন্দ্রাপড়া জেলা মারসাহি ব্লক ঘিও বলরামপুর গ্রাম, না আছে ঘরটিয়ে, না আছে বেটকু দুই মুঠা দান, গুহাড়ে বিতুচি চারি জীবন, সংগ্রাম করুছন্তি বঞ্চিবা। পুষ্পলতা সাহু 55 বর্ষ হয়ে সারিছে, তাঁকর দুইটি ঝিও এবং গোটিয়ে মূল লাগি যাহা আনন্তি তাহা পেটকু ঘরখণ্ডে করিবা হাত সপন। কেন্দ্র এবং রাজ্য সরকারকর ঘর করিয়া পাই যে যোজনা সবু রহিছি সে সবুরু বঞ্চিত রহিছন্তি সেমানে। এহাপরে দুই ঝিয়ঙ্ক বাহাগর বয়স হয়েছিল, ঝিও বাহা দেওয়া পাই সক্ষম হয়ে পু না, অনেক থর জেলা প্রশাসনর দ্বারস্থ হলে কৌশি ফল। শেষে আমি ভেটি সেই পরিবার, জেলা প্রশাসনর দৃষ্টি আকর্ষণ শেষে বিডিওঙ্ প্রতিশ্রুতি দিয়েছেন এথর তুরন্ত তাঁকু ঘরখণ্ডে দিয়ে দেখা যাও কেবে এ সংঘর্ষময় জীবনরে পুণ্যচ্ছেদ। ভিডিও মাগু যাই দেটে, জেনা মাগু যাই দেটে, কৌ জেনা যৌ মাগু, এই যৌ জেনা দিয়ে বি ডব্লু, বি ডব্লু জেনা আইতপুর, আইতপুর, আইতপুর পঞ্চায়েত বি ডব্লু জেনা, কত টাকা মাগিলা? ইয়ে মাগুটি 15,000, ইয়ে মাগুটি 20,000, 20,000 কে মাগুছি? ভিডিও মাগুটি, ভিডিও না কোন জানিছ? তাঙ্ক নাটা কম জানিনি, এবে নুয়া আইছন্তি কি পুনা আইছন্তি মু কইবে নি, আমি যাইছিলু। তুমি কেন মাগিল? তুমি জানলো নুয়া কি পুনা কেমি মাগিছন? কেন জানলো? আমি যাইছিলু, আগু যাইছিলু, এই ভিডিও অটন্তি, এবে যাইছিলু, এই ভিডিও বি অটন্তি। সে ভিডিও 20,000 টাকা মাগুছন? মাগুটন্তি। তা এবে কোন চাউছ? কাকু গোহরি করিব? কা পাখরে টোটাল বিদু আটিয়ে পিডি আটিবে আঙ্কা গড়নি? পিডি মানে পাবাদ নাই, এ গলা ডবাদে কেউ মুখ্যমন্ত্রী, কেউ নবীন পট্টনাক, কেউ মোদি, কেই পারিবে নি। পিডি কো আম উপরে এ ডাইরেক্ট আমু কইলে। কে কইলে? বিদু কইলে। এবে জেলাপালক জনাইলে? নেই। হ্যাঁ নেকা অটি, নেকা বি কইব দেখে দেবু, কিছু নাই, কেই শুনু নাতি, কেই মাননি। ইয়ে কইনি বিদু কো আম উপরে, আম উপরে যা আইলে হব। ঘরে কোন কেমতি তিন জন রহছ? সে ঘরে কোন কিটি নাই? আপন কামরা পকাই দেখন্তু, এ মুখ্যমন্ত্রী ডাকন্তু, মুদিকি ডাকন্তু, অমুটু ডাকন্তু। এইটি মু আপনক চ্যানেল মাধ্যমে জানিয়া কো পাইল তা বাবতরে কুসুমলতা সাউ জন নিহাতি দুস্থ গরিব মহিলা, এবং যেহেতু তাঙ্কর না প্রাথমিকতা তালিকার নথিলা, আমি তাকু ঘর দেই পারনু, কিন্তু এবে যে সবুজ ফর্মরে আবেদন করতিলে আমার স্থায়ী তালিকারে তাঙ্ক না রাখা যাব, জিও ট্যাগিং করা যাউছি। তাপরে আমি পরবর্তী সময়ের বিজু পকা ঘর কিংবা প্রধানমন্ত্রী আবাস ঘর হো বা ফনি ঘর হো, যাহা আমি পাইবু তাকে অগ্রাধিকার ভিত্তিক ঘর দেওয়া ব্যবস্থা করি। না ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা, তাঁকর অসুবিধা, আর্থিক অবস্থা বহুত খারাপ, তাঁর দুস্থ অর্থনৈতিক অবস্থাকে বিচারক নিয়ে আপন মানক পরামর্শক আমি গ্রহণ করেছু। আমি জানিছু যেহেতু তাঁর না ওয়েট লিস্টে নথিলা, আমি তাকে দিয়ে পারুনু, কিন্তু আপনার প্রতিশ্রুতি দেছু যেবে আসিব টার্গেট আসিব আমি তাকে প্রথম অগ্রাধিকার ভিত্তিক দেব। কেন্দ্রাপড়ার পিনাকী সামন্তরায়, পরিদর্শক মিডিয়া। সুস্থ মা এবং সুস্থ শিশু মানক পাই সরকার দেউছন্তি পুষ্টিকর খাদ্য, অন্ডা, ছতুয়া, বাদাম লড়ু, বিভিন্ন পুষ্টিকর খাদ্য দেউছন্তি সরকার, কিন্তু বাস্তব চিত্র কোন কহে আসন্তু দেখিবা এই রিপোর্টরে। কেন্দ্রাপড়া জেলা মারসাঘাই ব্লক ত্রিনাথ এসএসজি গ্রুপ নাঁরে আসিলা সাংঘাতিক অভিযোগ। ছতুয়া নাঁরে দেইছন্তি গরু খাইবা খাদ্য, পুষ্টিকর খাদ্য নাঁরে ছোট ছোট কোমলমতি শিশু এবং মা মানঙ্কু দেউছন্তি বিষ। এভাবে সঙ্গীন অভিযোগ আনিছন্তি মারসাঘাই অঞ্চলর লোকে। সেমানক কহিবা অনুযায়ী ছতুয়ারু 200-250 গ্রাম বাহারুচি চষু, যাহা গরু মানঙ্কু দিয়া যায়। যদি আম পিলা মানঙ্কু এই খাদ্য দেবু তাহলে তাঙ্কর স্বাস্থ্য অবস্থা কোন হেব, এনেই সরকারকু সেমানে নিবেদন মধ্য করিছন্তি। আউ কহিছন্তি যে যদি ভালো ছতুয়া নদেই পারিবে তাহলে এভাবে ঠকন্তু নাই সাধারণ লোকঙ্কু, ছতুয়া নাঁরে দেউছন্তি বিষ।
ସେହି ମହିଳା ଗ୍ରୁପ୍ ଆଗକୁ ଆହୁରି ତଥ୍ୟ ନେଇ ଆମେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆସିବୁ। ଯେ ଖାଲି ଚୋକଟର ଯେଉଁ ଚୋପା ଟାଇପ୍ର ଯିଏକି ବାହାରୁଛି ଯେଉଁ 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 ଭଳିଆ ଛୋଟ ପିଲାଙ୍କୁ ଯେଉଁ ଭଳିଆ ଖାଦ୍ୟ ଦିଆହେଉଛି ପୁରା ନିମ୍ନମାନର, ଆଉ ଯିଏକି ସବୁ ଯେତେ ମାନେ ଛୋଟ ପିଲାଠାରୁ ଯେଉଁ ଯେଉଁ ଖାଦ୍ୟ ହେଉଛି କି ବାଦାମ ଲଡ଼ି ପାଖରୁ ଯେଉଁ ଭଳି ସେଟା ସୁଦୂର ଖାଉ। କେଉଁ ବ୍ଲକର ଏଇଟା? ଆଜ୍ଞା, ଏଇଟା କେଉଁ ବ୍ଲକର? ଏଇଟା ମାସାଇ ବ୍ଲକର ଆଇପୁର ପଞ୍ଚାୟତ ବାଳିସିଂ ଗ୍ରାମ। ଚୋକଡ଼ ବାହାରୁଛି ପଞ୍ଚାଳିଆ ଲାଗୁଛି। ଆଉ ପିଲାଙ୍କୁ କେମିତି ଆମେ ଦେବୁ ଖାଇବାକୁ? ପିଲା କ'ଣ ଛତୁଆ ମାନେ ଭାବୁଛ ତା ଦେହରୁ ଖରାପ ହେଉଛନ୍ତି? ଭଲ ଛତୁଆ ଦେଲେ ପିଲାମାନେ ଖାଇବେ। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ ପିନାକୀ ସାମନ୍ତରାୟ, ପରିଦର୍ଶକ ମିଡ଼ିଆ। ମା ଭଣ୍ଡାରୀ ଘରଣୀ ମଣିରେ ମହା ସପ୍ତମୀ ପୂଜା। ନବରଙ୍ଗପୁରସ୍ଥିତ ମା ଭଣ୍ଡାରୀ ଘରଣୀର ମହାସପ୍ତମୀ ପୂଜା ଧୁମ୍ଧାମ୍ରେ ପାଳିତ ହୋଇଯାଇଛି। ମାଆଙ୍କ ରୀତିନୀତି ଅନୁସାରେ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରାଯାଇ ସନ୍ଧ୍ୟା ଆଳତି କରାଯାଇଛି। ମହାସପ୍ତମୀ ପୂଜା ଦର୍ଶନ ପାଇଁ ମନ୍ଦିର ପରିସରରେ ହଜାର ହଜାର ଭକ୍ତ ଓ ଶ୍ରଦ୍ଧାଳୁଙ୍କର ଭିଡ଼ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା। ଏହି ଅବସରରେ ମନ୍ଦିର ସାମ୍ନାରେ ମେଲୋଡ଼ି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ କରାଯାଇଥିଲା। ଭିଡ଼କୁ ଦେଖି ପୋଲିସ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ କଡ଼ା ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଥିଲା। ନବରଙ୍ଗପୁର ଟାଉନରୁ ସୀମାଦ୍ରି ପଟ୍ଟନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡ଼ିଆ। 65ତମ ବନ୍ୟପ୍ରାଣୀ ସପ୍ତାହ 2019 ପାଳିତ। ନବରଙ୍ଗପୁର ବନଖଣ୍ଡ ବିଭାଗ ପକ୍ଷରୁ ବନ୍ୟପ୍ରାଣୀ ସପ୍ତାହ ପାଳିତ ହୋଇଯାଇଛି। ଏହି ଅବସରରେ ନବରଙ୍ଗପୁରସ୍ଥିତ ପାପଡ଼ାହାଣ୍ଡି ନିକଟରେ ଥିବା ମୃଗବିହାର ନିକଟରେ ବନ୍ୟପ୍ରାଣୀ ସୁରକ୍ଷା ଜଙ୍ଗଲର ସୁରକ୍ଷା ଏକ ସଚେତନତା ସଭା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ଏଥିରେ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବେ ନବରଙ୍ଗପୁର ସାଂସଦ ରମେଶ ଚନ୍ଦ୍ର ମାଝୀ ଯୋଗ ଦେଇଥିବା ବେଳେ ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ଡାବୁଗାଁ ବିଧାୟକ ମନୋହର ରନ୍ଧାରୀ, ଜିଲ୍ଲା ପରିଷଦ ଅଧ୍ୟକ୍ଷା ଶ୍ରୀମତୀ ଭଗବତୀ ଭତ୍ରା ସମେତ ପଞ୍ଚାୟତର ସମସ୍ତ ସମିତି ସଭ୍ୟ, ସଭ୍ୟା, ସରପଞ୍ଚ, ବନ ବିଭାଗ କର୍ମଚାରୀ, ବନ ସୁରକ୍ଷା ସମିତି ସଭ୍ୟ ଏବଂ ସ୍କୁଲ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ପ୍ରଥମେ ଅତିଥିମାନଙ୍କୁ ଫୁଲତୋଡ଼ା ଦେଇ ସ୍ୱାଗତ କରାଯାଇଥିଲା। ପରେ ଅତିଥିମାନେ ପ୍ରଦୀପ ପ୍ରଜ୍ୱଳନ କରି ସଭାକୁ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। SCF ଶ୍ରୀ ଜନାର୍ଦ୍ଦନ ମହାପାତ୍ରଙ୍କ ସଭାପତିତ୍ୱରେ ସଭା ପରିଚାଳନା ହୋଇଥିଲା। ଅତିଥିମାନେ ଜଙ୍ଗଲ ସୁରକ୍ଷା ଏବଂ ଜଙ୍ଗଲର ବସବାସ କରୁଥିବା ବନ୍ୟଜନ୍ତୁ କିପରି ସୁରକ୍ଷା କରାଯାଇପାରିବ ଜନସାଧାରଣଙ୍କୁ ବୁଝାଇବା ସହ ସଚେତନା କରାଇଥିଲେ। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବହୁ ସଂଖ୍ୟାରେ ଜନସାଧାରଣଙ୍କ ସମେତ ବନ ବିଭାଗର କର୍ମଚାରୀମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଯେଉଁ ପଦକ୍ଷେପ ନେବା ସହିତ ସାଧାରଣ ଜନତା ଯଦି ଆମେ ତାଙ୍କୁ କେମିତି ସୁରକ୍ଷିତ ରଖିବା ପାଇଁ ଯଦି ସହଯୋଗ କରିବା ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁରକ୍ଷିତ ସେମାନେ ହେଇ ରହିପାରିବେ। ନବରଙ୍ଗପୁର ବନ୍ୟପ୍ରାଣୀ ପାଇଁ ବୋଲି କ'ଣ କ'ଣ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଛି? ନାହିଁ, ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ ବନ୍ୟପ୍ରାଣୀ ତ କେବଳ ଡିୟର୍ ପାର୍କ ଗୋଟେ ଅଛି, ହରିଣ ପାର୍କ ଅଛି। ଆମେ ତାକୁ ଭବିଷ୍ୟତରେ କେମିତି ବର୍ତ୍ତମାନ ତ ମିନି ଜୁ ହିସାବରେ ତାକୁ ସରକାର ମାନ୍ୟତା ଦେଇଛନ୍ତି, ଭବିଷ୍ୟତରେ ସ୍ମଲ୍ ଜୁ କେମିତି ହୋଇପାରିବ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଯେ ତାକୁ ଅଧିକରୁ ଅଧିକ ବନ୍ୟପ୍ରାଣୀ ଏଠି କେମିତି ରହିପାରିବେ। ସରକାର ଏବଂ ସାଧାରଣ ଜନତା ଯଦି ସହଯୋଗ କରିବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୋଟେ ଭଲ ଜୁ ହୋଇପାରିବ। ଜଙ୍ଗଲ ଏବଂ ବନ୍ୟଜନ୍ତୁକୁ ଆମେ ସୁରକ୍ଷା ଦେବା, ଯେହେତୁ ଜଙ୍ଗଲ ସୁରକ୍ଷା ରହିଲେ ଆମେ ସୁରକ୍ଷା ରହିବା ଏବଂ ଜୀବନ ଆମର ବଞ୍ଚିବ। କାରଣ ଜଙ୍ଗଲ ପରିବେଶ ସୁସ୍ଥ ରହିଲେ ଆମେ ସୁସ୍ଥ ରହିବା, ସେଇଥିପାଇଁ ଆମେ ନିଷ୍ପତ୍ତି ନେବା ଯେ ସମସ୍ତେ ଗୋଟେ ଗୋଟେ ଗଛ ଆଗାମୀ ଦିନରେ ଲଗାଇବା ଏବଂ ଯେଉଁ ଗଛ ଅଛି ତାକୁ ସଂରକ୍ଷଣ ମାରିବା ଏବଂ ଯଦ୍ୱାରା କି ଆମ ପରିବେଶ ସନ୍ତୁଳନ ହେବ ଏବଂ ପରିବେଶ ସୁସ୍ଥ ରହିଲେ ଆମେ ମଧ୍ୟ ସୁସ୍ଥ ରହିବା। ନବରଙ୍ଗପୁର ଟାଉନରୁ ସୀମାଦ୍ରି ପଟ୍ଟନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡ଼ିଆ। ସାର୍ବଜନୀନ ଦୁର୍ଗା ପୂଜା ଉପଲକ୍ଷେ ମୁଁ ନବରଙ୍ଗପୁର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ସମସ୍ତ ମୋର ଗୁରୁଜନ, ମୋର ବୟୋଜ୍ୟେଷ୍ଠ, ମୋର ବୁଦ୍ଧିଜୀବୀ ତଥା ମୋର ସମସ୍ତ ମା ଭଉଣୀଙ୍କୁ ମୋର ଦଶହରା ଉପଲକ୍ଷେ ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ ଏବଂ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛି। ପବିତ୍ର ଦଶହରା ପୂଜା ଉପଲକ୍ଷେ ସମସ୍ତ ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାବାସୀ ଏବଂ ଡାବୁଗାଁ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ସମସ୍ତ ଜନସାଧାରଣଙ୍କୁ ମୋର ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ ଏବଂ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛି। ସେମାନଙ୍କର ଜୀବନରେ ପରିବାରରେ ସମସ୍ତଙ୍କର ସୁଖମୟ ଶାନ୍ତିମୟ ହେଉ ଏବଂ ସେମାନଙ୍କର ଆର୍ଥିକ, ସାମାଜିକ ଏବଂ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ସେମାନଙ୍କର ମଙ୍ଗଳମୟ ହେଉ ଏହି ଆଶା ମା' ଦୁର୍ଗାଙ୍କ ଠାରେ ଏବଂ ସବୁ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଠାରେ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି ସେମାନଙ୍କର ମଙ୍ଗଳମୟ ହେଉ। ଶାରଦୀୟ ଶୁଭ ଅବସରରେ ପାପଡ଼ାହାଣ୍ଡି ପଞ୍ଚାୟତ ସମିତିର ସମସ୍ତ ଜନସାଧାରଣଙ୍କୁ ମୋର ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା ଏବଂ ଅଭିନନ୍ଦନ।